নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের এপিসোড নাম্বার 11 এন্ড 12-এ আমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি টপিক নিয়ে কথা বলেছি। যারা ভিডিওটা দেখেছো সেখানে দেখতে পেয়েছো যে আমরা এপিসোড নাম্বার ইলেভেনে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র এবং এপিসোড নাম্বার 12-এ আমরা ওজনের ধারণা নিয়ে কথা বলেছি। তো এই দুটি টপিক পড়ার সময় দুটি টপিকে দুটি অঙ্ক কিন্তু ছিল, আমরা ভিডিও ডিউরেশনের কথা চিন্তা করে ওই অঙ্ক দুটি স্কিপ করে গিয়েছি, শুধুমাত্র বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করেছি, তোমাদেরকে অনেক উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা চাচ্ছিলাম, যে দুটি অঙ্ক আমরা বাদ দিয়েছি, স্কিপ করে গিয়েছি, সেই দুটি অঙ্ক নিয়ে আজকের এপিসোডটা তৈরি করতে। এবং আজকের যে দুটি অঙ্ক আমরা করব, সেই দুটি অঙ্ক বেসিক্যালি তোমরা 18 নম্বর পৃষ্ঠায় এবং 19 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবা, বইটা খুললে তোমরা পেয়ে যাবা। তো এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র সম্পর্কিত অঙ্ক, যেটা আছে তোমার 18 নম্বর পৃষ্ঠায়। একটা প্রশ্ন আমি নোটেশন করি নাই, এই অঙ্কটা যদি আমরা ঠিকঠাক মতো সলিউশন করতে পারি আমরা পরের অঙ্কে চলে যাব, ঠিক আছে? তো মূল আলোচনাতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলটি ঠিক এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের এই চ্যানেল থেকে, রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে, আমরা তোমাদের বিজ্ঞান এবং গণিতের মূল্যবান প্রত্যেকটা কন্টেন্ট আমরা ভিডিও আকারে আপলোড করব। তোমরা যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে দেখে ফেলতে পারো, এই জন্য সবার আগে এখনই এই মুহূর্তে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্নটা একটু বুঝি আগে, কী বলতে চাচ্ছে তারা? পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? পৃথিবী পৃষ্ঠের মধ্যে রাখছে, যদি আমরা একটু চিত্রটা কল্পনা করি, তাহলে আমরা যে বস্তুটাকে পৃথিবী পৃষ্ঠে রাখছে সেটাকে আমরা এখানে ধরতে পারি, এটা হচ্ছে পুরোটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে এই বস্তুটা আছে ধরো। এবং কি বলতে চাচ্ছে? পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের, 1 কেজি ভরের যে বস্তুটা আছে পৃথিবীর উপরে রাখা, সেটার ভর কিন্তু 1 কেজি। একটু তথ্যগুলো, কিওয়ার্ডগুলো নোটেশন করো তোমরা, যেই বস্তুটা পৃথিবী পৃষ্ঠে রাখা আছে তার ভর কিন্তু 1 কেজি, এরকম একটা বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? শুধুমাত্র এই বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করছে না, পৃথিবীও এই ছোট বস্তুটাকে আকর্ষণ করছে, অর্থাৎ এখানে দুইটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে, ছোট বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করছে আর পৃথিবীটাও কিন্তু ছোট বস্তুটাকে আকর্ষণ করছে। যদিও প্রশ্নটা একপাক্ষিক, প্রশ্নটা দ্বারা মিন করছে একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। হ্যাঁ, যে বলটা বের হবে, আমরা এখন অঙ্কটা করি নাই, যে বলটা আসবে সেই বলটা শুধুমাত্র বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করবে না, পৃথিবীও সেই বলে বস্তুটাকে আকর্ষণ করবে। তো আমরা সলিউশনে ফিরে যাই। তো আকর্ষণ বিকর্ষণের ক্ষেত্রে বিজ্ঞানী নিউটনের একটা সূত্র ছিল, মোস্ট পপুলার একটা সূত্র, আমরা এর এপিসোড নাম্বার 11-এ সেটা আলোচনা করেছিলাম এবং সেখানে একটা সূত্র পেয়েছিলাম যে এফ সমান জি m1 m2/r². হ্যাঁ, বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্রে আমরা এই সম্পর্কটা পেয়েছিলাম যে দুটি বস্তু যদি একে অপরকে আকর্ষণ করে তখন সেই আকর্ষণ বলের মান f = g(m1, m2)/r². এখানে m1 হচ্ছে একটা বস্তুর ভর আর m2 হচ্ছে অপর একটি বস্তুর ভর। যেহেতু এই বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্রটা সম্পূর্ণ দুটি বস্তুর সাপেক্ষেই কম্পারিজন করা হয়, অর্থাৎ দুটি বস্তু যখন থাকবে তখনই একে অপরকে আকর্ষণ করবে। হ্যাঁ, তো এখানে দুইটা বস্তু আছে, নিশ্চয় বুঝতে পারছো, পৃথিবী একটা বস্তু, এই ছোট বস্তুটা একটা বস্তু। তো এটাকে আমরা আমাদের সূত্রের প্রয়োজনে, আমরা সূত্রটা এভাবে লিখছি না, আমরা পৃথিবীটাকে বড় হাতের m দিয়ে চিন্তা করব আর ছোট বস্তু যেটা সেটাকে ছোট হাতের m দিয়ে চিন্তা করব। হ্যাঁ, ছোট বস্তুর ভর m = 1 কেজি, স্মল m, আর এটা হচ্ছে ক্যাপিটাল m। কারো প্রশ্ন যদি থাকে যে স্যার আমরা বড় হাতের m অথবা ছোট হাতের m না দিয়ে যদি দুটি বস্তুকে m1 m2 ধরি, অর্থাৎ পৃথিবীটাকে m1 ধরলাম, হ্যাঁ, আর ছোট বস্তু যেটা সেটাকে m2 ধরলাম, তা কি হবে? না, অবশ্য হবে। তবে আমরা পৃথিবী যেহেতু অনেক বড়, এই কারণে কম্পারিজনটা যাতে করতে সুবিধা হয়, তুলনাটা করতে সুবিধা হয়, আমরা সূত্রটাতে m1-এর পরিবর্তে পৃথিবীর ভর আর m2-র পরিবর্তে ওই বস্তুটার ভর নিয়ে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা f এর মানটা বের করতে পারবো, কিন্তু আমাদের সাইজই কি দেখো একটু, প্রশ্নটা আমরা আরেকবার পড়ি। একটা বস্তু 1 কেজি ভরের একটা বস্তু পৃথিবীকে
কত বলে আকর্ষণ করবে, আমরা বলটা বের করব, আলটিমেটলি আমরা বলটা বের করতে যাচ্ছি। তো এই যে অ্যাপ অ্যাপ সমান এখন এইখানে কত আসবে, যে মানটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বলের মান, অর্থাৎ সেই বল দ্বারা ছোট বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করবে। এখন দেখো আমরা যদি মানগুলো নিয়ে আসি, এখানে কি কি মান হবে, জি এর মানটা আমরা জানি 6.67 ইনটু 10 ইনভার্স 11। হ্যাঁ, পাশে দিয়ে আমরা মানগুলো নিয়ে আসি, এই পাশে আমরা মানগুলো লিখি, জি এর মান যেটা তোমরা জানো অভিকর্ষীয় ধ্রুবক অথবা মহাকর্ষীয় ধ্রুবক, এটা পৃথিবীর সব জায়গাতে একই রকম থাকে, সেই মানটা কি 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে তোমার জি এর মান। তো আমরা এখানে প্রত্যেকটা উপাদানের মান দিয়ে দিব, প্রত্যেকের মান দিব, মান দিলে হিসাব করার পর যে মানটা আসবে সেটাই মূলত বস্তুটা পৃথিবীকে সেই বল দ্বারা আকর্ষণ করবে। তো আমরা জি এর মান দিলাম এত, এরপর এখানে আছে এম, এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই পৃথিবীর ভরটা কত আমরা সবাই জেনে নিতে হবে, মুখস্থ করে রাখো। যদিও বইয়ের মধ্যে দেওয়া ছিল পৃথিবীর ভরটা, আমি প্রশ্নটা লেখার সময় ওই তথ্যটা নিয়ে আসি নাই, সো নো টেনশান, তোমাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, যখন কোনো চ্যালেঞ্জিং জায়গায় থাকবা তখন কিন্তু এম এর মানটা দেওয়া নাও থাকতে পারে, সো মুখস্থ রাখাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তো পৃথিবীর ভর যেটা এম সমান সেটা হচ্ছে তোমার 6×10^24 kg, এটা হচ্ছে পৃথিবীর ভর। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে পৃথিবীর ভরকে এত হিসাবে কি আইডেন্টিফাই করেছে, এটাই বিবেচনা করেছে যে 6×10^24, অর্থাৎ 6-এর পিছনে 24টা শূন্য, উচ্চারণ যত হয় তত কেজি হচ্ছে এই পৃথিবীর ভরটা। হ্যাঁ, আমাদের দুইটা বস্তু ছিল, একটা পৃথিবী আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যে, অর্থাৎ এই জায়গাতে আর একটা ছোটো বস্তু ছিল, এখন সেই বস্তুটার ভর কত, সেটার ভর কিন্তু 1 kg। তো আমরা লিখি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, এম পৃথিবীর ভর, তাহলে 6×10^24 গুণ এম, এমটা হচ্ছে ছোট বস্তুর ভর, এম ওয়ান এম টু ধরতে পারতাম, যেহেতু আমরা এম ওয়ান এম টু ধরি নাই, বড় এম মানে পৃথিবীর ভর আর ছোট এম মানে ছোট বস্তুর ভর, তো ছোট বস্তুর ভর এম এর জায়গায় কত হবে 1 kg। হ্যাঁ, এখানে লিখি এম সমান 1 kg। এবার আমরা প্রত্যেকটা মান দিয়ে দিয়েছি, নিচে আছে তোমার আর স্কোয়ার, ওকে, আরটা হচ্ছে কি দুটি বস্তুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো পৃথিবীর কেন্দ্র, এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এই ছোট যে বস্তুটা আছে 1 kg ভরে, সেই বস্তুটাকে কিন্তু পৃথিবী পৃষ্ঠ টানছে না, পুরো পৃথিবীর ভর কেন্দ্র যেটা, অর্থাৎ পৃথিবী তো অনেক বড়, এই বড় পৃথিবীর মাঝখানে একটা সেন্ট্রাল পয়েন্ট আছে যেটাকে ভর কেন্দ্র বা কেন্দ্র বলা হয়, মূলত এই কেন্দ্রটা বস্তুটাকে টানছে। তো এটা যেহেতু ছোট বস্তু, এই ছোট বস্তুটা যেহেতু পৃথিবী পৃষ্ঠে লাগানো, তো এই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যেটা হবে এখানকার কেন্দ্র থেকে এখানকার কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার বস্তুটা যেহেতু পৃথিবীর পৃষ্ঠে আছে এবং এই দুটি বস্তুর মাঝখানে কোনো সংযোগ জায়গা নাই, কোনো ফাঁকা জায়গা নাই, তো এক্ষেত্রে দূরত্ব শূন্য হবে কি না? শূন্য হবে না, কারণ আমরা দূরত্ব যখন হিসাব করব তখন দুটি বস্তুর কেন্দ্র টু কেন্দ্র, এখানকার সেন্ট্রাল পজিশান, ছোট বস্তু যেটা সেটারও সেন্ট্রাল পজিশান, অথবা অন্য জায়গাতে যদি দুটা বস্তু থাকে সেই ক্ষেত্রে সেম, মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তুর আকর্ষণ বলের মান তুমি বের করবা, সেখানেও কিন্তু এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্বটা মূলত হিসাব করা হয়। তো আমরা এখানে যে কাজটা করব, পৃথিবীর যে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের যে দূরত্ব সেটা কি জানো, সেটা 4×6.4×10^6 m, 6000 কিলোমিটার। তো 6000 কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি, 1000 দিয়ে গুণ হবে, তো দাঁড়ালো কি 6.4×10^6 m, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। এখন আমরা কি আর হিসেবে কি এই কেন্দ্রের দূরত্বটা নিব, নাকি এই পৃথিবীর ছোট বস্তু যেটা ছিল পৃথিবীর সাথে লাগানো সেই দূরত্বটা আমরা হিসাব আনব, সেটা আসলে আনার দরকার নেই, কারণ পৃথিবীর এই দূরত্বটা এতটা বিশাল, এখানে যদি 1-2 মিটার হয় তেমন একটা রেজাল্টে কোনো ইফেক্ট ফেলে না, যার কারণে আমরা শুধুমাত্র পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব হিসাবে কল্পনা করব। তো এখানে আর মান হবে কি 6.4×10^6, এটার উপর আবার স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিব, এবার তোমরা ক্যালকুলেটারটা নিয়ে 6.67×10^11 গুণ 6×10^24 গুণ 1 সবটা হিসেব করে ভাগ, 6.4×10^6 স্কোয়ার যদি করো
তখন দেখবা যে কাঙ্ক্ষিত একটা মান পেয়ে যাবা। হিসাবটা আমি দেখাচ্ছি না, ক্যালকুলেটার যদি থাকে তোমরা নিজেরাই দেখো। তবে আমি উত্তরটা বলে দিচ্ছি, এখানে 9.8 নিউটন আসতে পারে অথবা 9.777 সামথিং আসতে পারে। তো দিন শেষে সেটাকে যদি শর্ট করো, শর্ট ভার্সনে নিয়ে আসো, 9.8 নিউটন আসবে। এটাই হবে 1 কেজি ভরের একটা বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলের মান। এখন প্রশ্নে কী ছিল আমাদের? প্রশ্ন ছিল একটা বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। এখন এই বস্তুটা পৃথিবীকে 9.8 নিউটন বলে আকর্ষণ করবে। একইভাবে আমরা এটাও বলতে পারি পৃথিবীও এই বস্তুটাকে 9.8 বলে আকর্ষণ করবে। অর্থাৎ বস্তুটাও পৃথিবীকে যে বলে আকর্ষণ করবে, আবার পৃথিবীও বস্তুটাকে সে বলে আকর্ষণ করবে। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা জানতে পেরেছো, একটা বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। তো আমরা পেয়ে গেলাম 9.8 নিউটন বলে। এখন এই ভরটা যে 1 কেজি আছে, এটা যদি 1 কেজি না থাকতো, ধরো 5 কেজি আছে, তখন আমরা এখানে 5 সংখ্যাটা আনতাম, বলের মানটা পেয়ে যেতাম। আর পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের যে দূরত্ব, এই দূরত্বটা এখানে ধরার কারণ ছিল, কারণ বস্তুটা কিন্তু পৃথিবীর সাথেই লাগানো ছিল। শুধুমাত্র লাগানো না, আশেপাশেও যদি থাকতো, সেই দূরত্বগুলোকে আমরা হিসাবে না আনলেও কিন্তু সেম উত্তর আসবে। এখন আসো আমরা ওজনের ধারণা, তার একটা অঙ্ক আছে, সেই প্রশ্নটা আগে নোটেশন করি। আমরা ভিডিওটা পজ করে প্রশ্নটা আগে লিখে নিই, তারপর তোমরা সেই প্রশ্নটার সলিউশনটা পেয়ে যাবা, ঠিক আছে? সেটা আছে কত নম্বর পৃষ্ঠায়? 19 নম্বর পৃষ্ঠায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওজনের ধারণা টপিকের উপর যেই গাণিতিক সমস্যাটা তোমাদের 19 নম্বর পৃষ্ঠায় দেওয়া ছিল, তো সেই প্রশ্নটা আমরা নোটেশন করলাম। হ্যাঁ, তো প্রশ্নটা আগে পড়ে দেখি কি বলতে চাচ্ছে, কি বের করতে বলছে, সেটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো। তুমি দোকান থেকে 102 মিলিলিটার, 102 মিলিলিটার, হ্যাঁ এখানে শব্দটাকে একটু নোটেশন করতে হবে, 102 মিলিলিটার পানির বোতল কিনেছো। তাহলে আমি যেই পানির বোতলটা কিনেছি, সেই পানির বোতলে পানি ছিল কতটুকু? 102 মিলিলিটার পানি। পানিটুকুর ওজন কত? এই যে গত ক্লাসে আমরা ওজনের ধারণা টপিক নিয়ে যখন আলোচনা করেছি, সেখানে ওজন নির্ণয়ের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ একটা বস্তুর ওজন কীভাবে নির্ধারণ করতে হয়, কীভাবে নির্ণয় করতে হয়। তো সেখানে আমার যতটুকু মনে পড়ে, ওজনের সংজ্ঞায় আমরা বলেছিলাম, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে তার ওজন। এই যে 102 মিলিলিটার আছে, 102 মিলিলিটার পানির বোতলকে পৃথিবী কতটুকু বলে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে মূলত ওজন। এখন ওজন বের করার সবচাইতে পপুলার সূত্র যেটা, সেটা হচ্ছে W সমান mg, অথবা আমরা গত ভিডিওতে এটাও দেখেছিলাম যে শুধুমাত্র W ইকুয়াল টু mg না, F ইকুয়াল টু gmm/r². অর্থাৎ একটু আগে যেই অঙ্কটা করেছি সেই সূত্র দিয়ে কিন্তু বের করা যায়। যদি সেটা একটু জটিল প্রসেস, তো আমরা সংক্ষেপে W সমান mg এটা এই সূত্রটা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা, তুমি যে পানিটা কিনেছো 102 মিলিলিটার, সেই 102 মিলিলিটার পানির ওজনটা কিন্তু বের হয়ে যাবে। এখন একটা সমস্যা এখানে, জি নিয়ে আমাদের কোনো কথা নাই, জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড². হ্যাঁ, এটা জি এর আদর্শ মান, আর জি সমান 9.8 মিটার/সেকেন্ড². এখন সমস্যা হচ্ছে এম মানে হচ্ছে ম্যাস বা ভর, বস্তুটার ভর কত। কিন্তু আমরা যে পানির বোতলটা কিনেছি 102 মিলিলিটার, সেটা কিন্তু ভরটা দেওয়া নাই, আয়তনটা দেওয়া আছে। 102 মিলিলিটার এটা কিন্তু আয়তন, পানির আয়তন, পানিটা কতটুকু জায়গা দখল করে তার আয়তন, কিন্তু পানির ভরটা কিন্তু এখানে নাই। সো এখন আমার মনে হচ্ছে এই পানির আয়তনটাকে আমরা ভরে ডাইভার্ট করব। 102 মিলিলিটার পানি যেটা, সেটার ভর করলে কত হবে, অর্থাৎ গ্রাম বা কিলোগ্রামে নিয়ে গেলে কত হবে। এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে বা পানির ঘনত্ব, পানির ঘনত্বটা কি জানো, এটা স্বীকৃত, পানির ঘনত্বটা 1 গ্রাম/মিলিলিটার। হ্যাঁ, পানির ঘনত্ব, বিশুদ্ধ পানি যখন নিবা, সেখানে পানির ঘনত্ব যখন ইউজ করবা, পানির ঘনত্ব যখন নির্ণয় করবা, তখন পানির ঘনত্বটা দাঁড়ায় কি 1 গ্রাম/মিলিলিটার। এটার অর্থ কি জানো, 1 মিলিলিটার পানিতে 1 গ্রাম পানি থাকে। অর্থাৎ যে পানির আয়তন 1 মিলিলিটার, সেই 1 মিলিলিটার পানির ভর কিন্তু 1 গ্রাম। হ্যাঁ, তার মানে 1 মিলিলিটার পানির ভর 1 গ্রাম। এখন তাহলে আমাদের 102 মিলিলিটার পানি আছে, 102 মিলিলিটার পানির ভর কত হবে? 102 মিলিলিটার পানির ভর হবে 102 গ্রাম। তাহলে আমরা পানির ভর কত পাব উদ্দীপকের আলোকে? যেহেতু 1 মিলিলিটার পানির ভর 1 গ্রাম, তাহলে 102 মিলিলিটার পানির ভর হবে 102 গ্রাম। পানির ভর
এম সমান হবে 102 গ্রাম, অর্থাৎ যত মিলিলিটার তত গ্রাম। এটা কিভাবে বুঝলাম? ওই যে পানির ঘনত্ব থেকে, হ্যাঁ, পার মিলিলিটার হচ্ছে 1 গ্রাম, তাহলে 102 মিলিলিটার 102 গ্রাম। এখন আমরা জানি যে ভরের এসআই একক যেটা, আন্তর্জাতিক একক যেটা, সেটা হচ্ছে কিলোগ্রাম, গ্রামে আছে। বাট আমরা গ্রামটাকে কোথায় নিয়ে আসবো? কেজিতে নিয়ে আসবো। তাহলে কেজিতে আনতে হলে আমরা 1000 দিয়ে ভাগ করব, 102 ভাগ 1000 কেজিতে এসে যাবে তখন। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করলে কেজিতে যখন আসবে তখন আমরা ভাগ করলে পাবো খুব সম্ভবত 0.102 কেজি। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে এখন যেই গ্রামটা ছিল সেই গ্রামটা কেজিতে এসে গেছে। এবার আমরা জাস্ট কী করবো, এম এর মানটা বসাবো 0.102 গুণ জি এর মানটা হচ্ছে 9.8। এখানে আর একক লেখার দরকার নাই, চাইলে তোমরা লিখতে পারো। একক লিখতে গেলে অঙ্কের ভিতরে কেমন জানি পেছানো লাগবে তোমাদের কাছে। এখন এটা এই দুটি সংখ্যা গুণ দাও, গুণ করলে যা আসবে সেটাই হবে তোমাদের 102 মিলিলিটার পানির বোতলের ওজন। হ্যাঁ, জাস্ট আমরা ডব্লিউ ইকুয়াল টু এম জি দিব, এমটা জাস্ট একটু রেডি করে নিতে হবে। এখানে মিলিলিটার আছে, মিলিলিটার একক থেকে কেজিতে নিয়ে আসলাম 0.102, আর জি এর মান অলওয়েজ 9.8। এই দুটাকে গুণ দেওয়ার পর যেটা আসবে সেটা জাস্ট পিছনে নিউটন লিখবা, কারণ ওজনের এককটা কিন্তু নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের ওজনটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দুইটা অঙ্কই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, সব কিছু তোমাদের বোধগম্য হয়, সহজ করে বুঝতে পেরেছো বলে মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে। সব মিলিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পারমানেন্টলি থেকে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।